আসসালামু আলাইকুম। শরীরকে সুস্থ রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পানির কোনো জুড়ি নেই, তেমনি ফ্রেশ ফলেরও কোনো তুলনা হয় না। ফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, সব ধরনের ভিটামিন আমরা ফল থেকে পেতে পারি। আজ আমরা বানাবো কমলার জুস। কমলার এই জুসটি আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি বাচ্চাদের জন্য। এই তীব্র গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কমলার জুস যদি বাচ্চারা স্কুল থেকে ফেরার পর আমরা দিতে পারি, তাহলে বাচ্চাদের সারা দিনের ক্লান্তি দূর হবে, বাচ্চাদের ভিটামিন সি এর চাহিদা পূরণ হবে, তাদের প্রয়োজনীয় পানির চাহিদা পূরণ হবে। বাচ্চারা সাধারণত বারবার শুধু প্লেন পানি খেতে চায় না, আর প্লেন পানিতে সব ধরনের ভিটামিন থাকেও না। তাদের শরীর থেকে যে পরিমাণ পানি বের হয় তাতে প্রচুর পরিমাণে গ্লুকোজের ঘাটতি হয়, ভিটামিনের ঘাটতি হয়। এক গ্লাস ফ্রেশ জুস, যে কোনো ফলের জুস, তারা যদি বাসায় তৈরি জুস পেতে পারে তাহলে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই কমলার জুস বানাতে আপনি একটু কাঁচামরিচ অ্যাড করতে পারেন, একটু মধু, একটু বরফ কুচি, আপনি চাইলে চিনিও দিতে পারেন, একটু ব্ল্যাক পেপার। বাসায় খুব সহজে অল্প সময়ে আপনি বাচ্চা স্কুল থেকে আসার আগে জুসটা বানিয়ে নিন, বাচ্চা স্কুল থেকে ফেরার পর ছোট বড় সকলে মিলে এনজয় করুন ঘরে তৈরি ফ্রেশ জুস। সুস্থ থাকুন।